প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে রাঙ্গুনিয়া পৌরসভার 8 নং ওয়ার্ডে দক্ষিণ সৈয়দবাড়ি অগ্নিকাণ্ড ঘটনায় 4টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। 12ই জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকালে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কোরবান আলী মহোদয় এটাকে সাড়া দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভার 8 নং ওয়ার্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় সহযোগিতা করেছেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত। আপনারাও একটু সচেতন হইতে হবে, আর একটু বালি টালি রাখতে হবে ঘরে, একটা বালতি বালি বা এক বালতি পানি এগুলো সবসময় একটু রেখে দিবে এক সাইডে, যাতে আগুন লাগলে অন্তত একটু পানিটা ছিটা দিলে আগুনটা নিভে যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতাউল গনি ওসমানী মুখোদয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের রোমান প্রতিনিধি মোহাম্মদ নুরুল ইসলাম, আরব আমিরাত প্রতিনিধি সাজ্জাদ হোসেন খোকন, পৌরসভার 8 নং ওয়ার্ড কাউন্সিলর কপিল উদ্দিন শিকদার, আব্দুর রহমান জামি, বাবলা তালুকদার, যুবলীগ নেতা মোহাম্মদ লোকমান, সংগঠনের প্রধান প্রতিনিধি জবরদস্ত জয় দেব এবং প্রতিনিধি ফিরোজ আরব আমিরাত। যারা প্রবাসী আছেন, বিশেষ করে ওই প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির যিনি ধারক বাহক উনি হচ্ছেন আলহাজ জনাব কোরবান আলী। ওনার বিশেষ ভূমিকায় সবার সার্বিক সহযোগিতায় আজকেও ধারাবাহিকভাবে জনাব মরহুম আব্দুল মজিদ সদাগরের সপরিবারে সবার কাছে ওনারা কিছু অনুদান দিয়েছেন। আমরা যথাযথ চেষ্টা করেছি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার মান্যগণ্য ব্যক্তি সহ বিশেষ করে রাঙ্গুনিয়া নির্বাহী কর্মকর্তা সহ এসে আজকে এখানে যাকে যেভাবে উপদেশ বা আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে তা করেছেন। আমি বলবো যারা প্রবাসী, যারা যেখানে আছেন দেশের বাইরে, যে যে কোনো দেশে আছেন, আমি সর্বক্ষণে সর্ব জায়গায় যারা যেখানে আছেন বা যাদের প্রতিবেশী, সবাইকে এই সৎকাজের জন্য আপনাদেরকে আহ্বান জানাবো, যাতে করে মানুষ আমাদের কিছু দেওয়ার কারণে কিছু যাদের আপনার একটু প্রশান্তি পায়, যারা যেন একটু ভালো থাকা খাওয়ার ব্যবস্থা হয়। পরিশেষে আমি রাঙ্গুনিয়া কর্ণবলী টিভির যারা এসেছেন সাংবাদিক ভাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অন্যান্য যারা মিডিয়া ব্যক্তিত্বরা আসেন সবাইকে তাদেরকে ধন্যবাদ। তারা এই অঙ্গান ধরছেন আউকে এসছে, তারা অভিনন্দন আরো ভবিষ্যতে দেন রাঙ্গুনিয়ার দুর্ঘটনা দেন আরো আগ্রহীদের, তারা ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসী বেগম পক্ষে মসজিদ ইমাম হিসেবে এই সংগঠনের চেয়ারম্যান কোরবান সদরকে। আমি কফিল উদ্দিন শিকদার, সৈয়দবাড়ি 8 নং ওয়ার্ড কাউন্সিলর। গত বেশ কদিন ধরেই আমার এলাকার মধ্যে একটি বিশেষ একটা সুহাহত অবস্থা চলছে। এই একটি পরিবারের মধ্যে 4টি পরিবার বসবাস করে, এই 4টি পরিবারের মধ্যে প্রায় 9টি কক্ষ আছে। 9টি কক্ষের মধ্যে হাঁড়ি পাতিল সহ শুধুমাত্র 2টা হাঁড়ি পাতিল আমি ভালো দেখেছি, আর বাকিটা সবগুলোই পুড়ে আগুনে একেবারে ফ্যান সহ যে গলে যায় এটা এই প্রথম দেখলাম। এই অত্যন্ত টান্ডব ছিল এই আগুনের, এইরকম সর্বনিঃস্ব হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই। তারা প্রতিনিয়ত প্রত্যন্ত অঞ্চলে আমরা সবসময় অনলাইনে ইউটিউবে ফেসবুকে দেখি, তারা যেখানে আগুন যেখানে মানুষ নিঃস্ব হয়েছে সেখানে দুবাই সমিতি গিয়ে উপস্থিত হয়েছে। আমি আমার এলাকার গর্বিত সন্তান জনাব কোরবান আলী সাহেব, ওই কোরবান আলী সাহেবের মাধ্যমে ওনার সবসময় ফেসবুক আইডিতে দেখি এরকম অনুদান দিয়ে যাচ্ছেন। তেমনই আমার এই গ্রামের মধ্যে আজকে যারা অসহায় হয়ে গেছেন এই আসে সেই দোয়াটুকু করে আমি আজকে আমার এই কর্ণফুলী টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে যাচ্ছি। ইসলাম প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি আরব আমিরাত ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্ণফুলী টিভি নিউজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বলার জন্য। আসলে আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব কোরবান আলী সাহেবকে ধন্যবাদ দিচ্ছি। উনি আসলে যে সময় টাকার কথা ছিল বাসায়, উনি সকালে উঠে আমাদেরকে বলতেছেন যে দুবার চলে যাবো, আমরা আমাদের লিডারের কথা শুনি। আসলে এমন একজন মানবতার বাপ আমি আর কোনো দেখিনি, যার সময়টুকু যেভাবে এখন ব্যস্ত সময় যে প্রবাসী যে তাকে উনি জানে, কিন্তু উনি এই মানবতার জন্য
এগিয়ে যাচ্ছেন রাত্রি। আজকে আমরা সুরবাড়িতে আগুনে পোড়া অগ্নিদন্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। রাঙ্গুনিয়া প্রবাসী আর আমিরাত ছবি থেকে আমি ধন্যবাদ জানাই সবাইকে অ্যাড হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানিয়ে আমাদের পুত্র দুপুরতে কামনা করে রাঙ্গুনিয়া ছবিতে এগিয়ে যাবে। আসসালামু আলাইকুম। সেকেন্ড অভিভাবক মহোদয় জনাব আতাউর রহমান ওসমানী সাহেব, এখানে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন আমাদের রাঙ্গুনিয়া প্রবাসী সমিতির পক্ষ থেকে। ওনাদের হস্তরে যান এবং আমাদের দেওয়া অনুদানটি ওনাদেরকে পৌঁছিয়ে দিই। আমি বলতে চাই শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যারা প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সাথে জড়িত আছেন তাদের জন্য দোয়া করবেন, যারা অনুদান দিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, আমাদের সভাপতি সাহেব জনাব আলহাজ কোরবানাই সাহেবের জন্য দোয়া করবেন। আমরা যাতে আরও বেশি অনুদান নিয়ে এই রাঙ্গুনিয়ার গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। আমি আরও বেশি আহ্বান করব রাঙ্গুনিয়ার বিত্তবান অত্যন্ত অঞ্চলের, এখানে ক্ষতিগ্রস্ত সেখানে রাঙ্গুনিয়া সমিতি গিয়েছেন এবং অত্র এলাকার যারা বিত্তবানরা আছেন যা সাহায্য ভাই আমরা সহযোগিতা করেন জনাব কোরবান আলী, জনাব আব্দুল রাজ্জাক সওদাগর, মোহাম্মদ আব্দুল হক, নাজিমউদ্দিন, হাজি নুরুন নবী, মমতাজ উদ্দিন রাশেদ, সাজ্জাদ হোসেন খোকন, মোহাম্মদ ইলিয়াস, নুরুল আমিন, আমজাদ হোসেন রুবেল, জসিম উদ্দিন আরকে এবং মোহাম্মদ তৌহিদ।